নগদে দেওয়া হয়েছে টোল ট্যাক্স। অভিযোগ তারপরেও টোল বাবদ টাকা কেটে নেওয়া হয়েছে ফাস্ট ট্যাগে। গাড়ি চালকদের এই অভিযোগ ঘিরেই শনিবার সাত সকালে উত্তপ্ত হয়ে উঠল দ্বিতীয় হুগলি সেতু চত্বর। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি। টোল প্লাজার সামনে বিক্ষোভ দেখালেন গাড়ির চালকরা, বচসা বাঁধল টোল প্লাজার কর্মীদের সঙ্গে। চৌঠা মে থেকে নগদের পাশাপাশি ফাস্ট্যাগের মাধ্যমেও টোল ট্যাক্স কাটা হচ্ছে, কিন্তু গাড়ির চালকদের একাংশের অভিযোগ একবার নগদে টাকা দিলেও তাদের ফোনে ফের ফাস্ট্যাগে টোল ট্যাক্স কাটার মেসেজ ঢুকেছে। এই হলো মোবাইলের সেই মেসেজ। এই পরিস্থিতিতে গাড়ি চালকরা টাকা ফেরত চাইলে বাড়তে থাকে উত্তেজনা। এত লক্ষ গাড়ি চার তারিখ তিন তারিখের পর থেকে পার হয়েছে, সব লোকাল গাড়ি বাদ দিয়ে হেভি ভেহিকেল থেকে শুরু করে সমস্ত ভেহিকেল গেছে, যাওয়ার পরে তাদের কত কত হাজার কোটি টাকা। এত লক্ষ গাড়ি, আপনারা সবাই জানেন সেকেন্ড হুগলি ব্রিজের টোলটার কন্ডিশন কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এখানে, এত পুলিশ এখানে, চোখের সামনে দিন দুপুরে ডাকাতি চলছে। ঘটনাস্থলে এলে শিবপুর থানার পুলিশকে ঘিরে দফা দফা শুরু হয় বিক্ষোভ। গাড়ির চালকদের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত সমস্যার কথা স্বীকার করে নিয়েছে টোল প্লাজা কর্তৃপক্ষ। তাদের সাফাই, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। পরে কেটে নেওয়া বাড়তি টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ। ফাস্ট্যাগ জো পয়সা কাটা হয় ইয়ে ডিফেন্ডেবল হ্যায়, মতলব আপকা পয়সা ইয়ে মেরে পাস নহীঁ জায়েগা, ইয়ে ব্যাংক কে পাস ভি নহীঁ জায়েগা, কেবল আপকে ও রিডার লাগনে কে কারণ ও শো কর রাহা হ্যায় কি আপকা পয়সা কাটা হ্যায়। ব্যাপক যানজট তৈরি হয় দ্বিতীয় হুগলি সেতুতে। শুনি হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।